রংপুরে 15টি স্বর্ণের বার সহ ফয়সাল নামের এক চোরা চালানিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে রংপুর নগরীর কামারপাড়ায় ঢাকা বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় ফয়সালের দেহ তল্লাশি করে কোমরে বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 150 ভরি ওজনের 15টি স্বর্ণের বার উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। ফয়সালের বাড়ি মুন্সীগঞ্জ জেলার দেওভোগ গ্রামে। এই ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।